Ladies and gentlemen, Assalamualaikum. আমি আমার অ্যানালিসিস পোর্শনে ইঞ্জিনিয়ারিং খাতে আরেকটি শ্রেণীর কথা বলবো, দ্যাট ইজ জিপিএইচ ইস্পাত। আমি শুরুতে বলে রাখি, আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার জন্য পরামর্শ দিই না। আমি শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বেসিসে আমি শেয়ারটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে চেষ্টা করে থাকি। শেয়ার কেনা বেচা বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের। তো উইথ দিস, শুরুতে আমি আমার স্ক্রিনটাকে আপনাদের শেয়ার করবো, যাতে আমরা দেখতে চেষ্টা করবো স্টকটির ফান্ডামেন্টাল অ্যাসপেক্টটা কেমন আছে, তারপরে আমরা সেখান থেকে চলে যাবো স্টকটির টেকনিক্যাল অ্যাসপেক্টে। তো ইফাত ইঞ্জিনিয়ারিং খাতের একটি শেয়ার, যার এনএভি আমরা দেখতে পাচ্ছি 27.52 টাকা, গত 52 সপ্তাহের যে লোয়েস্ট প্রাইস ছিল 25.10 টাকা এবং হাইয়েস্ট প্রাইস ছিল 74.60 টাকা, এবং এখন আমরা প্রাইস দেখতে পাচ্ছি আজকের প্রাইস 53.10 টাকা। এবং জুন ক্লোজিং এর একটি শেয়ার যার পি হচ্ছে 12.24, অনেক ভালো পির একটি শেয়ার। আমাদের গত দুইটি কোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি 1.13 টাকা ছিল ফার্স্ট কোয়ার্টার এবং 1.14 টাকা ছিল সেকেন্ড কোয়ার্টার, এবং আমরা এই স্টককে আমাদেরকে 30% ডিভিডেন্ড দিয়েছে, 10% স্টক এবং 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। সুতরাং অ্যাজ পার দি ডিভিডেন্ড অ্যাসপেক্ট ইজ কনসার্ন, কোম্পানি আমাদেরকে অনেক ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। ওকে, আমার ডিরেক্টর হোল্ডিং আছে 49.61% শেয়ার, এবং আমাদের ইনস্টিটিউশন হোল্ড করছে 17.29% শেয়ার, এবং আমাদের পাবলিকের কাছে 33.10% শেয়ার আমাদের কাছে আছে পাবলিকের কাছে। সুতরাং আমরা এখন চলে যাব কোম্পানিটির টেকনিক্যাল চার্টটা আমাদেরকে কি বলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই স্টকটি একটু আমরা 43 টাকা নিচের থেকে শুরু করে এরা উপরের দিকে গিয়েছে, এবং দ্যাট এই যে উপরের দিকের যে জার্নিটা ছিল সেটা কিন্তু একটানা ছিল না, সেটা কিন্তু মোটামুটি আমরা বলো লিপ ফ্রগ মেথডে এটা কিন্তু উপরের দিকে গিয়েছে, বাড়াকমার ভিতর দিয়ে উপরের দিকে প্রাইস বিল্ড আপ হয়েছে। সুতরাং দ্যাট ওয়াজ এ ভেরি গুড সাইন কোম্পানির জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি এটা অনেক দূরে গিয়েছিল। সেটা আমরা দেখি কোন পর্যন্ত 68 এর উপরেই গিয়েছিল, দেন তারপরে থেকে কিন্তু আবার স্টকটার একটু নিচের দিকে আসা শুরু করলো, এবং সেই পর্যন্ত আস্তে আস্তে কিন্তু তারা সেটা চলে এসেছিল 50 টাকা লেভেলে, সেখান থেকে আবার স্টকটি 64 টাকা লেভেল পর্যন্ত চলে গিয়েছিল, তারপরে কিন্তু আবার পড়তে আবার 48 টাকা লেভেল পর্যন্ত চলে এসে আবার এখান থেকে 53 টাকা পর্যন্ত গিয়েছে। এখন বিষয় যেটা হচ্ছে, এখন কিন্তু এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার কিন্তু কোনো ট্রেন্ড ফর্ম করেনি, বাট আমাদের যে ডাউন ট্রেন্ডে ছিলাম সেই ডাউন ট্রেন্ড থেকে একটু উপরের দিকে গিয়েছে, একটু বলতে পারি আমরা সাইডওয়েজ অবস্থার ভিতরে মুভ করার একটা টেন্ডেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি স্টকটির। তো সুতরাং ইট মাইট সো হ্যাপেন, যখন সাইডওয়েজ মুভে কোনো স্টক থাকে তার পরবর্তী মুভটা যে কোনো ডিরেকশন হতে পারে, আইদার উপরের দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে। তো যেহেতু আমাদের ডাউন সাইড আপসাইডটাকে আমাদের ক্লিয়ার খেয়াল করতে হবে, আমাদের যে যদি রিস্ক রিটার্ন ট্রেড অফের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাউন সাইডটা অনেক কম, আপসাইডটা অনেক বেশি, কারণ আমাদের রিস্কের মাত্রা এখানে অনেক কম এখন যে অবস্থান আমরা আছি। তো এখন যেটা হতে পারে সেটা আমি আপনাদেরকে একটা বোলিঙ্গার ব্যান্ড একটা আমি ইন্ডিকেটার প্রেস করি, তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো, আমরা অন্যান্য ইন্ডিকেটারগুলো আলো করার পর আমরা এখানে আবার ফিরে আসবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলিঙ্গার ব্যান্ড যে MA20 লাইনের উপরে আমাদের ক্যান্ডেলস্টিকগুলো রয়েছে, যদিও নেগেটিভ ক্যান্ডেলস্টিক, বা তারপর কিন্তু আমরা MA20 লাইনের উপরে আছি, দ্যাট ইজ এ গুড সাইন ফর আস, আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সিগনাল। ওকে, আমরা চলে যাবো অন্যান্য ইন্ডিকেটারগুলো কি বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরএস ইন্ডিকেটারটি নেগেটিভ শো করছে আমাদের জন্য, এবং একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ইট মাইট কাম লিটল ডাউন, এখান থেকে কিন্তু আর একটু নিচের দিকে সে আসতে পারে, সেই টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমাদের এই ম্যাকডি লাইনটি আমাদের পজিটিভ দেখাচ্ছে, ম্যাকডি লাইনটা ক্রস নিচ থেকে উপর দিয়ে ক্রস হয়েছে, এবং আমাদের হিস্টোগ্রামগুলো পজিটিভ হিস্টোগ্রাম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গ্রিন হিস্টোগ্রাম এবং ডেজ লাইনের উপরে রয়েছে, সুতরাং দ্যাট ইজ অলসো পজিটিভ আমাদের জন্য। বাট আমাদের স্টকিস্টিক যে ইন্ডিকেটারটি সেটা আমাদের কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, আমাদের উপরের দিক থেকে নিচের দিকে ক্রসটা হয়েছে, ইট মাইট কাম ডাউন লিটল মোর, এই স্টকটি হয়তো আমাদের আর নিচের দিকে চলে আসতে পারে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সুতরাং এই স্টকটি সম্পর্কে যারা আমরা ওয়াচ করে থাকি, যারা যেহেতু ফান্ডামেন্টাল অনেক ভালো স্টক, সেই ক্ষেত্রে আমরা যারা ওয়াচ করে থাকি তো আমাদের ওয়াচ লিস্টটাকে রাখতে হবে, যদি আমরা একটা বেটার প্রাইসে যদি পেয়ে যাই, যদি কোনো কারণে আমরা দেখি আমরা এখন যে অবস্থা আছি এখান থেকে এখানে কোন অবস্থা আছি, আমরা একটা সাপোর্ট লেভেল এখন আছি, আমি যদি আপনাদের যদি সাপোর্টটা আঁকি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে, ইনফ্যাক্ট আমরা এখানে এখন আমরা সাপোর্টের উপরে আছি দাঁড়িয়ে, দিস ইজ এ সাপোর্ট, এই সাপোর্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এখানে একটা সাপোর্ট হয়েছে, এখানে একটা সাপোর্ট আছে, এইখানে একটা সাপোর্ট আছে, এইখানে একটা এখন সাপোর্টের উপরে আমরা আছি। সুতরাং এই সাপোর্ট থেকে ইট মাইট সো হ্যাপেন, এই সাপোর্ট থেকে উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি,
যেতে পারে সেখান থেকে। আর যদি কোনো কোনো সাপোর্টটা যদি দুর্বল হয়, কারণ যদি সেলাররা যদি বেশি স্ট্রং হয়ে থাকে, যদি সেলাররা বেশি স্ট্রং হয় সেক্ষেত্রে হয়তো সে নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আসলে হয়তো ইট মাইট কাম আপ টু 49 লেভেল পর্যন্ত আসতে পারে। তো 4 টাকার একটা ডিফারেন্স এখানে কিন্তু আমাদের আছে। তো ইমিডিয়েটলি যেটা হতো সেটা হচ্ছে মেবি মেবি 50 লেভেলে আসতে পারে, তার পরবর্তীতে 49 লেভেলে সে আসার সম্ভাবনা। সেকেন্ড সেকেন্ড যে আমাদের যে সাপোর্টটা আছে, সেকেন্ড সাপোর্ট আমাদের 49 লেভেলে আমাদের সেকেন্ড সাপোর্টটা আছে। তো সুতরাং যারা আমরা এই স্টকটির নিয়ে আমরা দেখি, স্টকটিকে ফলো করি, তাদের জন্য প্লিজ এই রেঞ্জ যদি আপনি যদি দিস প্রাইস কাম ইন বিটুইন 49-50-51 রেঞ্জে যদি আপনি যদি পান, তাহলে আমার মনে হয় দ্যাট কুড বি এ গুড এন্ট্রি। এই স্টকের জন্য একটা ভালো এন্ট্রি হতে পারে আমাদের জন্য, কারণ এই স্টকটি যদি আমরা ডাউনসাইডটা দেখি, ডাউনসাইডটা কিন্তু অনেক কম। ওকে, আমরা এখন যদি দেখবো আমাদের রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখার চেষ্টা করবো। আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স যেখানে গিয়ে আমরা পাবো সেটা হচ্ছে যে 59 লেভেলে আমাদের রেজিস্ট্যান্স পাবো, তারপরে রেজিস্ট্যান্স আমরা পাবো গিয়ে 63-তে, তারপরে কিন্তু আমাদের লম্বা টাইম লম্বা জায়গা কিন্তু আমাদের জন্য ফাঁকা রয়েছে। সুতরাং সেই সেই স্টক প্রাইসটা একবার যেখানে যায় সেখানে তো অবশ্যই যায়, এবং অনেক ক্ষেত্রে সেই যেই সেই জায়গাটা ক্রস করে আরও উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি যদি ওই স্টকটি ভালো পারফর্ম করে থাকে। সুতরাং সেই অ্যাসপেক্টে আমরা ধরে নিতে পারি যে স্টকটা যেহেতু আমাদের ইপিএসগুলো ভালো হয়েছে, সুতরাং আমরা ভালো আশা করতে পারি। বাট যারা আমরা নতুন এন্ট্রি দিতে চাবো তাদের জন্য আমি বলবো প্লিজ ওয়েট লিটল মোর টাইম টু অবজার্ভ দি প্রাইস। যদি আমরা যদি আমাদের একটা ভালো কমফোর্টেবল প্রাইসে যদি সেই 49-50 লেভেলে যদি আমাদের নিতে পারি, আমাদের জন্য স্টিল অনেক ভালো, আমাদের জন্য ভালো হতে পারে। তো উইথ দিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার সাথে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, যারা বিভিন্ন সময় আপনাদের মূল্যবান সাজেশনস, আপনাদের কোয়ারিজ আমাদের জন্য পাঠাচ্ছেন। আমরা আপনাদের প্রত্যেকটা সাজেশন আমরা আমাদের প্রেজেন্টেশনগুলো করার চেষ্টা করছি, আপনাদের কোয়ারিজগুলো আমরা আনসার করার চেষ্টা করছি, যেটা যেটা যতটুকু পর্যন্ত আমি বুঝি, যতটুকু পর্যন্ত আমি জানি, তার উপরে বেস করে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমি জানি না কতটুকু আপনাদের উপকার হচ্ছে, যদি উপকার হয়ে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব দি চ্যানেল, প্লিজ ডু শেয়ার দি ভিডিও, সো দ্যাট অন্যান্য বিনিয়োগকারী ভাই বোনও যাতে এই এই ভিডিওগুলো দেখতে পারেন। প্লাস আপনারা যাতে আমাদের কোনো পরবর্তী আপকামিং কোনো ভিডিও, কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও যদি আপনারা মিস না করেন, সেজন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং নোটিফিকেশনটাকে আপনারা অন করলে আপনারা ইউল গেট দি নোটিফিকেশন ওয়ান্স এনি নিউ ভিডিওস আর আপলোডেড অর এনি নিউ ইনফরমেশনস আর বিং আপলোডেড ইন দি চ্যানেল। উইথ দিস থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং মি।